বৈরাগীর গল্প চলি আইছে একটা কব শোনেন এক বৈরাগী উনি ব্রহ্মচারী হয়েছে ব্রহ্মচারী উনি ব্রহ্মচারী হয়েছে ওই আমার মতো অল্প বয়সে ভুড়িটা বেশ ঢকঢুক হয়েছে আর কি বুঝলেন তো মানে বাড়াইছে সার চেনেন বাড়াইছে সার মানে বারো মাস যে সার সাড়া থাকে দেখবেন খাইয়ে খাইয়ে ওই সার পাহাড়ের সভা নয় তাই বৈরাগী উনি জীবনে বিয়ে ঠিয়ে করে নাই শিষ্য করিছে লাখে লাখ এমন ওই বছর বইয়ে কোনো কাজ কাম কিচ্ছু করে না শিষ্যের বাড়ি যায় আর শিষ্যের বাড়ি যাইয়ে চাল ডালে দোফা সারে আর কি খাইয়ে ঠাইয়ে কথা কবা না একদম বৈরাগী খাইয়ে দাইয়ে একেবারে এই সাইজে রয়েছে বুঝলেন এমন ওই শিষ্যের বাড়ি গেলি পরে আপনারা দেখবেন বৈরাগী গিয়ে আবার ওই পয়সা দেয় গুরুদেবের কাছে দেয় না বাবা ওই মাসে মাসে ওরা ওনারা আবার চান্দা তুলতে যায় বৈরাগী চান্দা তুলিছে শিষ্য তো লাখ লাখ শিষ্য এমন ওই লাখ লাখ যদি শিষ্য হয় আর যদি চান্দা তোলা হয় তাহলে এক লাখ শিষ্য হলি পরে এক টাকা করে তুললি এক লাখ টাকা তা শিষ্যরা তো একেবারে এক লাখ এক টাকা দিতে পারে না কেউ পাঁচশো এক টাকা দেয় কেউ একশো এক টাকা দেয় ওই টাকা নীতি বৈরাগী রয়েছে কোটি কোটি টাকা তৎকালীন সময় তো আর এই ফোন টোন ছিল না চিঠির ভিতর দিয়ে আদান প্রদান হতো চিঠির ভিতর দিয়ে ডাকাতরা খবর পাইছে বৈরাগীর বাড়ি টাকা আছে বৈরাগীর আবার কয়টা গরুও আছে বুঝলেন তো গরুর গোয়াল বৈরাগী মানুষ বোঝেন না ওই ঘি মাখন খাইয়ে খাইয়ে বৈরাগী একেবারে ওই গোয়ালে যেরম সার বৈরাগী এরম সারের মতো হয়েছে আর কি বৈরাগী ডাকাত খবর পাইছে ডাকাত খবর পাইয়ে চিঠি দেশে অমুক দিন ডাকাতি করতে যাবো আগেকার দিনে কিন্তু ডাকাতরা যখন ডাকাতি করতে আসতো চিঠির ভিতরে লিখে আসতো অমুক দিন ডাকাতি করতে যাবো রেডি থেকো বৈরাগী যেদিন ডাকাতি করতে আসবে বৈরাগী বাবা যারা খাঁটি বৈরাগী তাকে করছি না আমার গোয়ালফের বৈরাগী না আপনার আবার খারাপ ভাববেন না আমার গোয়ালফের বৈরাগী এখন উনি যেভাবে জবাব দিয়েছে ঢাকতে গেলি আমার তো একটু সাটাম দিতেই হবে নাকি এখন বৈরাগী খবর পাইছে বৈরাগীর কাছে চিঠি এসে গেছে অমুক দিন ডাকাতি করতে আসবে উনি টাকা টাকা কয়টা নিয়া ওই যে গোয়াল ঘরে গরু থাকে ওই গরু খটারের উপর দিয়া উনি একটা টোং বানাইছে ওই টোঙের উপরে উঠে বোঝেন তো বৈরাগীরা ন্যাংটি পরে বোঝেন তো ওনারা দেখবেন নিচে নাক ফনি বান্ধে নাক ফনি নাকফনি চেনেন না নিচের ওই নাকটারে ফনি দিয়ে বাইন্ধে রাখে কাপড় দিয়ে বাইন্ধে রাখে ওইটারে কয় নাক ফনি উনি লেংটি বাবা লেংটি পরিয়ে বৈরাগী বাবাজি টোঙের উপরে উঠিছে ডাকাতরা আইছে ডাকাতরা আইসে ঘর বজে করু রে বৈরাগীরে খোঁজ করে বেড়াচ্ছে আর খোঁজ করিয়ে পায় না বৈরাগীরে আর খোঁজ করিয়ে পায় না ডাকাতের মাথা হয়ে গেছে গরম কয় এই দেখ তো গোয়াল ঘরে আছে নাকি গোয়াল ঘরে গরু ডাকে এমন ওই গোয়াল ঘরে গিয়ে উপরের দিকে তাকাইয়ে তাকে টোঙা বানাইয়ে ওই টোঙের উপরে বৈরাগী বসে আছে ঠ্যাং ধরে ব্যাঙের মতো টানতে টানতে নিয়ে আইছে না বৈরাগী ঠ্যাং ধরে বোঝেন তো ওরা রাত তিনটের সময় ডাকাত ডাকাতি করতে আইছে ভোর ছয়টা বাজে গেছে এর ভিতরে বৈরাগীরে খোঁজ করে পাচ্ছে না মাথা কিরম গরম হয় বৈরাগী ঠ্যাং ধরে নামাইয়ে খেজুর গাছের সাথে বাঁধছে বাইন্ধে কোয়াশা যারা প্রোডাকশন টাকা বাইপার বের কর টাকা বৈরাগীর কাছে যা ছিল টাকা পয়সা কটা সব নেছে ওর ভিতরে একটা স্যাংরা ডাকাত ছিল বুঝলেন তো অল্প বয়স আর কি আমার মতো ও কাছে শালার বৈরাগীর জন্য কি কষ্ট করিছি কি রিক্স নিয়ে ডাকাতি করতে আইছি শালার জন্যই যদি ধরা পড়িয়ে যাই এই শালার জন্যই এত কষ্ট করলাম শালারে যাওয়ার সময় এক কাজ করি ওই যে গাছে বাইন্ধে রাখা ছিল ওই নিচে যে নাক ফনি আছে ওই স্যাংরাটা কি করেছে টান দিয়ে নাক ফনিটা খুলি তুইয়ে গেছে বৈরাগী তখন ধুমধুমিয়ে বাবাজি হয়ে গেছে ধুমধুমিয়ে বাবা এমন ওই যে গোয়ালে যে গরু ছিল ওই গরুর এক গাই মরিয়ে গেছে বাছুর বিয়ে হয়েছে সাত দিন হয়েছে খালি বাছুরটা আছে গরুটা মরিয়ে গেছে গাইটা মরিয়ে গেছে এন ওই বাছুর তো বোঝেন সাত দিন মা দুধ পায় না ওই এইবার দুধ খোঁজ করিয়ে বেড়াচ্ছে বুঝলেন তো যাইয়ে দেখে বৈরাগীর বাট ঝুলতেছে যাইয়ে মুখ লাগাইতেছে দিয়ে কষা টান বৈরাগী খায় আর মুখ দিয়ে দুম করে গুঁতো দেয় বুঝলেন তো
বাসুরে খায়া দুম করে গুথো দে বাসুরে মোটে ফেনা তুলে ফেলাইছে বৈরাগী আদামরা হয়ে গেছে শোক বৈরাগীর কাছে উঠে গেছে বৈরাগীরে কোন রকমে ছাড়াইছে সকালবেলায় উঠে এক ভক্ত ভাবতেছে যাই বাবার একটু দেখি আসি বাবা আশ্রমে কেমন আছে যাইয়ে দেখে বাবা গাছের সাথে শীত কেলাইয়ে বাইন্দে রয়েছে আর নিচে দেড় দুই কেজি ফেনা পড়িয়ে রয়েছে তেল জল দিয়া বৈরাগীরে সুস্থ করেছে এই আইডিয়ার একটু কথা কথা নিষেধ করো দি এখন ওই তেল জল দিয়া ওরে সুস্থ করেছে করে কয় বাবা কি হয়েছে কয় আমার কিছু হয় নাই বাবা আমার একখান লাঠি দি কয় কেন বাবা লাঠি কি করবা কয় দিবি তো এখন শিষ্যরা বাবা লাঠি চাইছে একটা গাছের থেকে কোয়াশা কাটিয়ে এনে বাবার হাতে দেশে বাবা এই নাও লাঠি বৈরাগী এইবার কয় গোয়ালমুখো ছুটিছে বাসুর কোন জায়গা বাসুর খোঁজ করে বেড়াচ্ছে যাইয়া দেখে বাসুর তাড়াইয়ে রয়েছে বাসুর তাড়াইয়ে আজকে বাসুর সবাং সবাং করে বাড়ি দিছে শিষ্যরা কয় বাবা বাসুর পিটো কেন কয় আর কইস না বাবা কয় আপনি বৈরাগী মানুষ গরু আছে গাবি মাতা এদের প্রতি আপনার প্রেম ভালোবাসা থাকবে আপনি গোবৎসের উপরে এইভাবে অত্যাচার করতেছেন কেন কয় ওই শালারে আজকে বাসাইয়ে রাখবো না মারিয়াই ফেলবো কয় কেন বাবা কি হয়েছে আর কইস না আমার 22 বছরের ব্রহ্মচার্য দুই গুঁতো দিয়ে নষ্ট করে ফেলাইছে শালারে আজকে মারিয়াই ফেলবো ওরে ওরে আজকে মারিয়াই ফেলবো কয় 22 বছরের ব্রহ্মচার্য ছুটইয়ে ফেলাইছে রে মারিয়াই ফেলবো আপনারা বসে থাকেন যে কয়জন আছেন জবাব যেভাবে দেশে আমার এখন কাটলি করতে হবে তো নাকি